জি 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 অবশ্যই এটি খুবই একেবারে ন্যাক্কারজনক একটি ঘটনা, এবং আমরা সাংবাদিকদের প্রতি আমি ধন্যবাদ জানাই যে তারা সঠিক সংবাদ সংগ্রহ করে সঠিক জায়গায় গিয়ে হাজির হতে পেরেছিলেন, এবং সেখানে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেটার জন্য তদন্ত করে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এটির সঙ্গেই আমি মনে করি যে সারা দেশেই আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তো বটেই, কিন্তু আমাদের সারা দেশে প্রতিটি জায়গায় সেই সক্ষমতা হয়তো নেই, কিন্তু গণমাধ্যম, স্থানীয় প্রশাসন সকলের সহযোগিতা এটি আমাদের পক্ষে করা সম্ভব। সবাই যদি আমরা নজর রাখি তাহলেই কিন্তু এই যেটি নিষিদ্ধ সেটিকে সত্যি সত্যি বন্ধ রাখা সম্ভব। কাজে আপনাদের প্রতি কৃতজ্ঞ। অবশ্যই এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না, যাদেরকেই যারাই নিয়ম ভাঙবেন তাদেরকেই ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে। প্রশ্ন তো পরীক্ষা সবে শুরু হলো, আশা করছি কোনো পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি এবং ঘটবে না। তারপরে যারা যেটি হয় আসলে এই গত এসএসসি বা এইচএসসি পরীক্ষার সময় দেখেছি যে প্রশ্ন ফাঁস করতে পারেনি, কিন্তু প্রশ্ন ফাঁসের একটা গুজব ছড়িয়ে প্রতারণার মাধ্যমে টাকা নেয়ার একটা ঘটনা অনেক সময় ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। অতএব তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থাগুলো একেবারে সতর্ক নজরদারি করছে, এবং আমি বিশ্বাস করি যে তাদের আগেও ধরা হয়েছে, আগামীতেও যারা এরকম কোনো ধরনের অপকর্মের সঙ্গে জড়িত থাকবেন তাদেরকেও ধরা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। আর অভিভাবকদের প্রতি আমি বারবার যেমন বলি এবারও বলবো যে আপনার সন্তান সে যেন পরীক্ষায় জন্য ভালোভাবে প্রস্তুতি নেয়, সুস্থভাবে যেন সে পরীক্ষা দিতে পারে, আপনি সেই দিকে আপনি মনোনিবেশ করুন। আপনার সন্তান ভালোভাবে সুন্দরভাবে পরীক্ষা দেবে এবং তার মেধা অনুযায়ী তার প্রস্তুতি অনুযায়ী সে ভালো ফলাফল করবে, এটি আমাদের সবার প্রত্যাশা। সেখানে যেন কোনো ধরনের কোনো অনৈতিক কোনো কিছু না ঘটে, এবং সেই অনৈতিক কোনো কাজের সঙ্গে যেন কোনো পিতামাতা কোনো অভিভাবকের কোনো ধরনের কোনো সম্পৃক্ততা না ঘটে, আমাদের দিক থেকে সেই আহ্বানটি থাকবে। অনেক ধন্যবাদ। পরীক্ষার ঘন্টা পড়ে গেছে, পরীক্ষা শুরু হয়ে গেছে, যদিও ভেতর থেকে ওরা আমাদেরকে দেখতে পাচ্ছে না, তারপরও মনে হয় আমাদের এখন পরীক্ষা কেন্দ্রের এই পুরো এলাকা ছেড়ে চলে যাওয়া উচিত। চল, হ্যাঁ ঘন্টা পড়ে গেছে, আমরা সবাই চলে যাই।